নাম্বার প্লেট স্যার আর নাম্বার প্রতি মাসেই এই টোকেনগুলোর রং বদলায় বদলায় সংকেত চিহ্ন মাসের প্রথম তারিখে 500 টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশার মালিকেরা শ্রমিক নেতাদের কাছ থেকে এই টোকেন কিনে থাকে বছরের পর বছর চলছে এভাবে আইনগতভাবে নিয়ম নাই কিন্তু আমরা তো টোকেনের মাধ্যমে চালাইরাম গাড়ি টোকেন অবশ্য আপনার আলতাপ নিয়ে দিয়ে দেব টোকেন লাগানো থাকলে মহানগরী ও জেলায় নির্বিঘ্নে চলাচল করতে পারে অটোরিকশা এমন সুযোগে বিভিন্ন জেলা থেকে চোরাই অটোরিকশা কাভার ভ্যানে করে এনে বিভিন্ন ওয়ার্কশপে নম্বর মুছে ফেলা হচ্ছে অন্যদিকে রেজিস্ট্রেশন বন্ধ থাকলেও অটোরিকশা বিক্রি ও চলাচল বন্ধ না থাকায় সরকার বছরে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে আমরার কাছে আসে আমরা তো কাজ করি টাকা পাই আমরা কোনটা চুরির গাড়ি কোনটা অচুরির গাড়ি সেটা আমরা যাচাই করি না সারা বাংলাদেশ থেকে যত চুরাই গাড়ি এবং ডামেজকৃত গাড়িগুলো কাভার ভ্যানে করে নিয়ে আসতে শত শত গাড়ি প্রতিদিন আসতেছে সিলেটে এগুলো আছে এইগুলো যদি নাম্বার দেওয়া হয় তাইলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পাবে সিলেট নগরী ও জেলা মিলিয়ে বৈধ অটোরিকশা রয়েছে 19,234টি মালিক শ্রমিকদের তথ্য মতে সিলেটে অন্তত 35,000 থেকে 40,000 সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে আর 20,000-এর মতো অটোরিকশা চলছে শ্রমিক ইউনিয়নের টোকেনের মাধ্যমে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# আমাদের জমিদারের বাড়া দিয়া জেলার 2 টাকা আমাদের জেলার প্রতিনিধি হলরে দিয়া আমাদের এই কর্সগুলো এবং 3-4 জন 5 জন ম্যানেজার থাকে লাইনম্যান থাকে এদেরকে বেতন ভাতা দেওয়া হয় এদিকে অটোরিকশা মালিক সমিতির নেতারা পুলিশ কমিশনারের কাছে অবৈধ চোরাই অটোরিকশা চলাচল বন্ধ ও টোকেন বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পত্র দিয়েছেন পুলিশ কমিশনার অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ ও টোকেন বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান কোনো রেজিস্ট্রেশন ছাড়া কোনো গাড়ি চলতে পারে না ট্রাফিক আইন অনুযায়ী মোটর ভেহিকেল রুলস এবং আইন অনুযায়ী আমার যদি পুলিশের তরফ থেকেও টোকেন দেওয়া থাকে আমি ব্যবস্থা নেব সবশেষ 2014 সালে সিএনজি চালিত অটোরিকশার অনুমোদন দেওয়া হয় সিলেটে রেজিস্ট্রেশন বিহীন শত শত সিএনজি অটোরিকশা চলাচল করলেও বিক্রি বন্ধ হচ্ছে না এর ফলে এই সংখ্যা আরও ভয়াবহ আকার ধারণ করছে এ অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন সকলে সিলেটের চৌকি দিঘি থেকে ইকরামুল কবির সময় সংবাদ